একদিকে করোনা মহামারী তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা অন্যদিকে প্রতিনিয়ত জ্বালানির মূল্য বৃদ্ধি এবং তার জেরে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে গিয়ে আম জনতার নাভিশ্বাস উঠে যাওয়া এই হল গোটা দেশের সার্বিক অর্থনৈতিক ছবি দেশে পেট্রোল ডিজেলের দাম বাড়ার জন্য করোনা ভাইরাস টিকা এবং বিনামূল্যে রেশনের অজুহাত দেখিয়েছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অতিমারির খরচে জোগাতে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির অজুহাত দেওয়া হচ্ছে কিন্তু যে অর্থের জোগান পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে তোলা হচ্ছে তা কর্পোরেটের কর ছাড় করে তুলে নেওয়া যেত বছরে যে হারে অনাদায়ী ঋণ মুখুব করা হয় তাতে রাস টানলে সব দিক নিয়ন্ত্রণ করা যেত কিন্তু তা না করে জনতার ঘাড়ি বোঝা চাপানো হচ্ছে দু হাজার সালে কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যে কর বাবদ সংগ্রহ তিন দশমিক শূন্য এক লক্ষ কোটি টাকা যা আগের অর্থবর্ষের তুলনায় প্রায় চৌষট্টি হাজার কোটি টাকা বেশি এদিকে ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের এক তালিকা প্রকাশ করে অবিলম্বে সেই টাকা উদ্ধারের দাবি জানিয়েছিলেন সিপিএম সাধারণ সম্পাদক চুরি তিনি এক টুইট বার্তায় বলেছিলেন সাধারণ মানুষের কষ্টার্জিত সঞ্চয় থেকে লুট হওয়া টাকার যদি আংশিক উদ্ধারও মোদী সরকার নিশ্চিত করতে পারে তাহলে সেই টাকার ভ্যাকসিনেশনের এবং বিনামূল্যে সকলের চিকিৎসার ব্যবস্থা করা ও রেশন দেওয়া যাবে তার আরও দাবি ছিল ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের কাছ থেকে অবিলম্বে এই টাকা উদ্ধার হোক প্রকাশিত ওই তালিকা এই ইচ্ছাকৃত ঋণ অধিকাংশ অধিকাংশে বিজেপিকে টাকা দিয়ে থাকেন তিনি আরও এক টুইট বার্তায় বলেছিলেন কোভিডের সাথে লড়াই করতে করতে আমরা যদি কোনোভাবে বেঁচেও যাই তাহলেও আমাদের জীবন চূর্ণ বিচূর্ণ হবে মোদী সরকার তা নিশ্চিত করেছে করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝে লাগাতার পেট্রোপণ্য এবং ভোজ্য তেলের রেকর্ড মূল্য বৃদ্ধিতে মানুষের আয় নেই আর জিনিসের দাম বাড়ছে পেট্রোপণ্য সহ জিনিসপত্রের দাম রেকর্ড গতিতে বাড়ানো হচ্ছে তাহলে কর্পোরেটদের কর এবং ঋণ মুকুব কেন প্রশ্ন সাধারণ মানুষের রিপোর্ট চ্যানেল